দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ দিনের শুরুতেই অল আউট হয়ে গেছে বাংলাদেশ দল। মাত্র 26 মিনিটের ব্যবধানে 3 উইকেট হারিয়ে বসে টাইগাররা। গতকাল 87 রানে অপরাজিত থাকা মিরাজ এদিন আউট হয়েছেন 97 রানে। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি থেকে মাত্র 3 রান দূরত্ব থেকে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। নিজেদের দ্বিতীয় ইনিংসে 89 ওভার 5 বল খেলে সবকটি উইকেট হারিয়ে 307 রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ 97 রান করেছেন মিরাজ। দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য লক্ষ্য ছিল 106 রান। অনায়াসে সেই জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ দ্বিতীয় দিনের দ্বিতীয় বলেই উইকেট হারায় বাংলাদেশ। কাগিসু রাবাদার করা ওভারের প্রথম বলে 1 রান নেন মিরাজ। পরের বলে এদিন প্রথমবারের মতো স্ট্রাইক নেন নাইম হাসান। নিচু হয়ে আসা ইনসুইং ডেলিভারিতে বলের লাইন মিস করেছেন নাইম। বল সরাসরি তার পায়ে আঘাত হানলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে 29 বলে 16 রান। এই উইকেট নিয়ে ইনিংসে 5 উইকেট শিকার করেছেন রাবাদা। দশে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি তাইজুল। 7 বল খেলে 7 রান করেছেন তিনি। মোল্ডারের বলে ট্রাপসের হাতে ধরা পড়েছেন তাইজুল। শেষ উইকেট জুটিতে দ্রুত রান তোলায় মন দেন মিরাজ, তবে ভাগ্য তার পক্ষে ছিল না। বাকিদের যাওয়া আসার মাঝেও এক প্রান্ত আগলে রেখেই লড়াই করেছেন তিনি। শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন 97 রানে। দুর্দান্ত খেলে কাছাকাছি এসেও সেঞ্চুরি না পাওয়াটা নিশ্চিতভাবে পোড়াবে মিরাজকে। তবে অল্প পুঁজি নিয়ে বোলিংয়ে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। আক্রমণাত্মক মনোভাব নিয়ে শুরু থেকেই ব্যাটিং করেছে দুই প্রোটি ওপেনার এইডেন মাকরাম ও টনি জি জর্জি। অবশেষে সেই জুটি ভেঙেছিলেন তাইজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকার প্রথম 3 ব্যাটারকেই ফিরিয়েছিলেন তাইজুল ইসলাম, কিন্তু দক্ষিণ আফ্রিকার জয় থামাতে পারেনি বাংলাদেশ দল।